সামাজিক দূরত্ব না মানলে ও মাস্ক না পরলে মিলছে না মদ। দীর্ঘ লাইন পড়েছে মদ কিনতে। সরকারি নিয়ম অনুসারে বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান। পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মদের দোকান খোলার পর গতকাল থেকে আজ পর্যন্ত কোনো কোথাও ঝামেলা অশান্তি নেই। নিয়ম মেনেই দোকান খোলা ও বন্ধ হচ্ছে। কিন্তু পূর্ব বর্ধমান শহরে এক অন্য চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। মঙ্গলবার বর্ধমান শহরে বিসি রোড এলাকায় এক মদের দোকানে নিয়ম মেনেই মদ দেওয়া হচ্ছে কাউন্টার থেকে। কাউন্টার খোলার আগে থেকে ঘন্টার পর ঘন্টা সোশ্যাল ডিস্টেন্স মেনে লাইনে দাঁড়িয়ে আছে মানুষজন, এবং কাউন্টার থেকে নিষেধাজ্ঞা আছে, যারা মাস্ক পরে আসবেন না তারা মদ পাবেন না। এটাই দোকানের মালিক জানালেন, এবং দোকানের বাইরে সেটা লিখেও দেওয়া হয়েছে, সোশ্যাল ডিস্টেন্স মেনে লাইনে দাঁড়াতে, মাস্ক পরে লাইনে দাঁড়াতে। এবং সরকার থেকে জারি করা হয়েছে যে সমস্ত দোকান লাইসেন্স প্রাপ্ত সেই সমস্ত দোকানগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে। ইতিমধ্যে পূর্ব বর্ধমান শহরে করোনা পজিটিভ এক মহিলা আক্রান্ত মেলায় হুঁশ ফিরছে না এখনও মানুষের। সকাল থেকেই মদ কিনতে দীর্ঘ লাইন দেখা গেল মঙ্গলবার মদের দোকানে। এবং আগের তুলনায় কেমন সেল বেড়ে যাক? আপনার নাম? কোন জায়গা? নিজেকে নিজে মনে হয় পাইনি, খাবো না, এটা আমার কাছে বলছে, এটা আমার মতামত। কি বলবেন এখন? এই যে এখন করেছে, এখন যারা যেমন আমি যেমন লাইন দিয়েছি অনেকদিন বাদ দোকান খুলেছে, বাস নোকনি এটা তো কিছু না। খুব ভালো লাগছে, আমরা যা ছিলাম সব থেকে এখন ভালো জায়গা আছি। ডাক্তার বলছে এই এই খাবো না, ওই খাও না, মদ না খেলে মরে যাচ্ছে, লোকে খাবার চাইছে না, কিন্তু এটা খুব ভালো হয়েছে। ভালোই খুশি সবাই? হ্যাঁ সবাই খুশি। এখন কেমন লাগছে? ভালোই লাগছে, রোদে দাঁড়িয়ে থাকবে। এখন কী মদ খেয়েছে? আমি নাম বলব না। আপনার নাম? পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।